গাছপালায় নীল জলের মধ্যে ঘুরছি, সুন্দর নীল আবহাওয়া এখানে। আগের বছর এনারা ট্রেন করেছিলেন, এবছর এনারা করেছেন সাবমেরিন। সুন্দর মনে হচ্ছে যেন জলের তলায় আছে সুন্দর সাবমেরিন। পায়ের ওপর মসজিদ রকম বডি এখন দাঁড়িয়ে আছে। তাহলে এত খরচা করার মানেটা কি হলো? এসে পৌঁছেছি মদন মোহন তলায়, আর অমিতের সাথেও আমরা মিট করলাম টালাতে। ভাই দর্শন, অমিতের সাথেও আমরা মিট করলাম টালাতে। তো অমিত বেরিয়েছে, ওদের সাথে ফাইনালি যোগাযোগ হয়েছে রাত্রি 2:30 সময়। বেচারা ডিউটি করে এলো, তো আমরা আপাতত মদন মোহন তলায় ঢুকি, দেখি কি অবস্থা। এই তো পাশেরটাই ভাই,